একটা কথা বলতে চাই, সংসারের জন্য কিংবা স্বামীর জন্য কোনো কিছু বিলিয়ে দিতে এক ফোঁটাও কখনো ভাববে না। চলো পরে বলছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো, আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি, তার থেকেও বেশি ভালো আছে আজ তোমাদের ভাইয়া, কারণ আমরা বেশ কিছুদিন পর বাড়ি ফিরেছি। সে তার রাজপুত্র রাজকন্যাকে পেয়ে খুব খুশি। তো এই তো একদম ছেলেকে নিয়ে খেলা করছে, আর এ তো দেখো একদম ডন হয়ে গেছে, আমাদের ডন বেটা। সে এসেই একদম দুষ্টামি করতে লেগে গেছে, একটা হাত খুলে ফেলেছে। তার পাপা চেষ্টা করছে কিন্তু পারছে না। তো যাই হোক, আসার পরপরই আমরা একটু চাটা করলাম, খেলাম, আর ওর ওই দুষ্টামিটা হাত বের করে যে দুষ্টামি করছিল, তোর ভাইজান বুঝি অপেক্ষায় ছিল কখন আমরা বাড়ি আসব। তো আসতেই ভিডিও কল করেছিল, তো ওর ওই দুষ্টামিটা দেখে ওর ভাইজান বুঝিও খুব খুশি হয়েছে। তো যাই হোক, এই তো তারপরে চাটা খাওয়ার পর তোমাদের ভাইয়া চলে গেল। আমরা কিন্তু বেশ কিছুক্ষণ আড্ডা দিয়েছি, তারপরে মন খুলে গল্পগুজব করেছি। তারপরে আমি আমার বেটাকে একদম ফ্রেশ করিয়ে দিলাম, ওর ড্রেস চেঞ্জ করিয়ে, তো তারপরে ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম। তো ও না ঘুমালে আমার কিন্তু কাজ হবে না, তো সেই জন্য আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরেই তো টুকটুক করে কাজকামের দিকে এলাম। তো মা অনেক কিছু জিনিসপত্র দিয়েছে তোমরা দেখলে, তো সেগুলো একটু ব্যবস্থা করে নিচ্ছিলাম। আর এখন যেহেতু আমাদের আরশ বেটা আছে, এখন কিন্তু আমি আর আগের মতো নই যে আমি একবারে অনেক বেশি কাজ করতে পারবো, তো সেই জন্য আমাকে টুকটুক করেই কাজকামগুলো করতে হবে। তো সবের আগে ভাবলাম ফ্রিজটার ব্যবস্থা করি। ফ্রিজের অবস্থা কিন্তু খুব খারাপ ছিল, তো ফ্রিজটাকে একটু ধুয়ে মুছে ব্যবস্থা করে তো তারপরেই খাবার দাবারগুলো বের করলাম। তো বাড়িতে যা রান্নাবান্না হয়েছিল মা সবই দিয়ে দিয়েছিল, যাতে আমাকে বাড়ি এসে রান্নাবান্নাটা না করতে হয়। তো এতে করে আমার খুব সুবিধাই হয়েছে, আমি কিন্তু বেশ কিছুটা সংসারের কাজকাম গুছিয়ে ফেললাম আরশ ঘুমাতে ঘুমাতে। তো তারপর থেকে ব্লগটা ওখানেই বন্ধ রেখেছিলাম, কারণ যাই কাজকাম করেছিলাম বেশ টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর আরশ উঠে পড়েছিল। তো রাতে তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল বাড়ি থেকে যা খাবার দাবার এনেছিলাম। তো তারপরে সকাল থেকে আবার কাজকাম স্টার্ট। আর এই তো আমি ঘুম থেকে উঠে চা বানাতে যাচ্ছিলাম, আর তোমাদের ভাইয়াকে বলে গেলাম তুমি কিন্তু আরশ বেটাকে দেখো, ও যাতে না কাঁদে। আর বাপ বেটার এদিক থেকে এই খেলা খুনসুটি আমি ক্যামেরা বন্দি না করে থাকতে পারলাম না। তো তারপরে আমি চলে গিয়েছিলাম কিচেনে, আর কিচেনে গিয়েই আমি আজকে বানিয়ে নিলাম একটু আলুর তরকারি আর রুটি। আর আজ আমি আলুর তরকারিটা বানিয়েছিলাম পাঁচফোড়ন দিয়ে, যে তরকারিটা আমরা কোথাও ঘুরতে বেড়াতে গেলে রাস্তার ধারে গাড়ি দাঁড়িয়ে বেশ লুচি পরোটা রুটির সাথে খাই, ঠিক ওই রকমই বানানোর চেষ্টা করেছিলাম। তো পুরোপুরি না হলেও বেশ ভালোই হয়েছিল, তো তোমাদের ভাইয়া ওই কথাটাই বলছিল যে খুবই ভালো লেগেছে। তো যাই হোক, এদিক থেকে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ। তারপরেই তো তুলুর কোলে দিয়েছি তার ভাইয়াকে, আর তোমাদের ভাইয়া এদিক থেকে চলে যাচ্ছে। তো তারপরেই দেখে বুঝতে পারছো বারান্দাটার অবস্থা কি, কাজকামের ছিতিবিতি। আর কালকে রাত্রিরেই আমি যেটা করেছিলাম, যেহেতু আমি এসেছি বাপের বাড়ি থেকে আর বাড়িতেও বেশ কিছু টুকটাক কাঁচাকুচি জমে গিয়েছিল, তো সেই কারণে আমি কাঁচাকুচিরগুলো একদম রেডি করে রাত্রি রেখে দিয়েছিলাম। সকাল হতেই কিন্তু আমি মেশিনটা চালিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য সকাল সকাল হয়ে গেছে। আর ওই দিক থেকে জামাকাপড়গুলো রৌদ্রে দিয়েই আমি এদিকে রান্নাবান্না চাপিয়েছিলাম। আর আজ একটু মাংস কষা করলাম আর পেঁয়াজকলি ভাজা, এটা তোমাদের ভাইয়ার খুব প্রিয় একটা খাবার, তার সাথে একটু পালং শাক দিয়ে মসুর ডাল দিয়ে বানালাম, কারণ এখন আমার একটু হালকা হালকা তরকারি খেতে হবে, ঝাল তেল এসব খাবারগুলো একটু বারণ আছে।
তো সেই জন্য মাংসটা যেহেতু কষা করেছি, এই তরকারিটা একটু হালকা করে আমার জন্য বানিয়ে নিলাম। সবাই খাবো, মেন কিন্তু আমার জন্য আমি বানিয়েছি। তো এখন কিন্তু কাজ কাম সব কিছুরই কিন্তু মানে রুটিন চেঞ্জ হয়ে গেছে। কারণ হচ্ছে আমি কিন্তু সব সময় চেষ্টা করি যে সকালবেলা উঠে আগে ঘরটা গোছানোর। তো আজ যেটা হলো, ঘরটা ওই অবস্থাতেই ছিল, আমি চেষ্টা করলাম ঝপঝপ করে বাইরে কাঁচাকুচির জিনিসপত্রগুলো করে রৌদ্রে দিয়ে রান্নাটা মেটানোর। কারণ আরও ঘুম থেকে উঠে গেলেই কিন্তু আমার আর রান্নাবান্না হবে না। আর এই তো এদিক থেকে মোটামুটি ঘর গোছানো করতে করতেই আর ওজের ঘুম ভেঙে গেছে, এই যে দেখতে পাচ্ছ নড়াচড়া করছে। তো ওকে এর মাঝখানেই কিন্তু আমি একটু খাইয়ে নিলাম, তারপরে কিন্তু আবার কাজকাম শুরু করে দিলাম। আর ওই যে ব্লগের শুরুতেই তোমাদেরকে একটা কথা আমি বলেছিলাম, এই কথাটাই বলেছিলাম, সংসার বা স্বামীর জন্য কোনো কিছু বিলিয়ে দিতে এক ফোঁটাও চিন্তা করবে না, এর জন্য আল্লাহ উন্নতি দেবেন। আর ভালোবাসার থেকে বেশি রহমত আর কিছু হতে পারে না। এই কথাটা বলার কারণ হচ্ছে আমার যেহেতু C-section ডেলিভারি আর আজকে 25 দিন, তো আমার কাছের প্রিয় আপন মানুষেরা, দূরের মানুষেরা সবাই কিন্তু আমাকে একটা কথাই সবসময় বলছে যে যেহেতু আমার C-section ডেলিভারি 3 মাস আমার রেস্টের দরকার, সে জায়গায় 1-2 মাস রেস্টে থাকাটা কিন্তু আমার জন্য দরকার। সেটা আমিও জানি, কিন্তু কী আর করা যায়, যেহেতু আমি একজন মা, আবার আমি একজন ওয়াইফ, আমাকে কিন্তু সব দিকটা চিন্তাভাবনা করেই সবসময় চলাফেরা করতে হয়। তো আমি থাকলেই থাকতে পারতাম বাপের বাড়ি, রেস্ট তো পেতাম, কিন্তু কিছু করার নেই, মেয়েটার পড়াশোনার অনেক ক্ষতি হবে, এর আগের দিনই আমি বলেছি। তার ওপর তোমাদের ভাইয়া বাড়িতে একা একা থাকতে খুব একটা ভালো লাগে না, তার ছেলে মেয়েদেরকে ছেড়ে। আর আমার হয়তো একটু ভয় করছে এই অবস্থাতে কাজকাম করতে, তারপরেও কিন্তু আমি আজ বলে নয়, সংসার জীবনের শুরু থেকেই কখনো আমি নিজের কথাটা বেশি চিন্তা করিনি বা করিও না। আমার নিজের দিকটা খুব কমই চিন্তা করি, কারণ আমি সব সময় সংসারের মানুষজনদের জন্যই বেশি চিন্তা করি, তাদের কথা ভেবেই সবসময় করি। এর জন্য কিন্তু আমার সব দিক দিয়ে সবসময় ভালোই হয়েছে, খারাপ কিছু হয়নি। তো সেই জন্য যাই হোক, এই পরিস্থিতিতেও আমি এসেছি বা টুকটাক করে কাজকাম করছি। তো কাছের মানুষরা যারা আমাকে ভালোবাসে, যারা আমার জন্য অনেক বেশি চিন্তাভাবনা করে, তাদের হয়তো চিন্তাভাবনা হচ্ছে, সেই কারণে আমাকে বলছে, আর আমার ভালোর জন্যই বলছে সেটাও আমি জানি, কিন্তু কী আর করা যায়, কিছু তো আর করার নেই। তো যাই হোক, এই তো তোমাদের সাথে গল্প করতে করতে টুকটাক করে কাজকাম করেই নিলাম। আর দুপুরের খাওয়া দাওয়ার পর্ব পালা শেষ করে আমি একটু রেস্ট নিয়েছি, এখন আমার রেস্টের দরকার। আগে যেমন সব সময় যখন মন চাইতো তখনই কাজকাম করতাম, এখন আর সেটা সম্ভব নয়। তো দুপুরের দিকটাই রেস্ট নিয়ে আর এই তো বিকালে চাপটা খেয়েছি। তো তারপরেই সন্ধ্যার দিকে দুলু টিউশন থেকে আসবে, তো সেই জন্য একটু চাউমিন বানাচ্ছি। আর নিজের হাতে অনেকদিন চাউমিন বানিয়ে তুলুকে আমি খাওয়াইনি, বর্দি যতদিন ছিল বর্দি বানাতো, মায়েদের বাড়ি গিয়েছিলাম মা বানাতো, তো তাই ভাবলাম সবই যখন টুকটুক করে করছি আজ একটু তুলুর জন্য চাউমিনও বানাই। আর এই তো সকাল থেকে টুকটাক করে কাজকাম করতে করতে সন্ধ্যা হয়ে গেল, আর যতটুকু ক্যামেরা বন্দি করেছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কাছে যদি ব্লগটা এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা ছোট্ট করে লাইক দিও, কমেন্ট করো। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, সব শেষে এবার নিজের একটু যত্ন নিলাম। আজ কিন্তু প্রথম আমি নিজের যত্ন নিলাম, নিজের কেয়ার করলাম অনেক দিন পর, তো নিজের কাছে বেশ ভালো লাগছিল, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তো পরিপাটি হলাম একটু, কারণ নিজেকে এখন সবসময় পজিটিভ রাখতে হবে, নিজেকে একটু ভালো রাখার জন্য।
মনকে ভাঙলে হবে না, নিজেকে একদম শক্ত রাখতে হবে। তো যাই হোক, আজকে সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা এখানেই এটি করছি।